আইনটিতে যে সকল সংশোধনী প্রস্তাব করা হয়েছে তাতে আমার কাছে মনে হয়েছে পিপিপি কর্তৃপক্ষের অনেক ক্ষমতা খর্ব করে সরকারের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। মাননীয় সদস্য জনাব মুকাব্বির খান, সিজেড 2, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের প্রয়াত অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত সাহেব যখন পিপিপি কনসেপ্টটি নিয়ে এসেছিলেন তখন আজকের অর্থমন্ত্রী তখন পরিকল্পনা মন্ত্রী ছিলেন, তিনি সেদিন বলেছিলেন যে এটা কি জিনিস আমি সেটা বুঝি না। আজকে অর্থমন্ত্রী হয় নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছেন, এখন তিনি কি বলবেন জানি না, মানে অর্থমন্ত্রী তো অনুপস্থিত। আইনটিতে যে সকল সংশোধনী প্রস্তাব করা হয়েছে তাতে আমার কাছে মনে হয়েছে পিপিপি কর্তৃপক্ষের অনেক ক্ষমতা খর্ব করে সরকারের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সংশোধিত আইনে বোর্ড অফ গভর্নেন্সের অনেক ক্ষমতা খর্ব করা হয়েছে, আর্থিক সিদ্ধান্ত গ্রহণ প্রবিধি আইন প্রণয়ন সহ অনেক বিষয়ে সরকারের অনুমতি নিতে হবে, যেখানে এই কর্তৃপক্ষের বোর্ড অফ গভর্নেন্সের চেয়ারম্যান রাষ্ট্রের নির্বাহী বিভাগের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনেই একটি ইউনিট, সেখানে কেন সরকারের অনুমতি নিতেই হবে, এটা আমার কাছে বোধগম্য নয়। মাননীয় স্পিকার, বলা হয়েছে যে সরকার অন্যান্য কর্তৃপক্ষ যে আইন দ্বারা পরিচালিত হয় সেগুলোর সাথে তার সাথে এই আইনটি সামঞ্জস্যপূর্ণ নয়, এটি সুস্পষ্ট কোনো কারণ আমার কাছে মনে হয় না, কারণ এই ধরনের কর্তৃপক্ষ তো আর নেই। এই জন্য এটি এজন্যই হতে পারে সরকার বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আস্থা হারাচ্ছে, এভাবে যদি আইনটি সংশোধন করা হয় তাহলে বেসরকারি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে, তারা এখানে কোনো বিনিয়োগ করবে না, ফলে সরকারের অনেক উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পড়বে। তাই আমি মনে করি এইটা আবার স্থায়ী কমিটি। ধন্যবাদ মাননীয় সদস্য।